আশা করি বন্ধু সব ভালো আছেন। আবার একটি নতুন দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকের ভিডিওতে একটি চমক থাকবে, সেটি হলো আপনি কি জানেন একটি স্পিকারের জন্য সিআরটি টিভিতে কালার সমস্যা হতে পারে। জানি অনেকেরই অজানা, বা এই কথাটা শুনলে অনেকেই অবাক হয়ে যাবেন। আজকে এই টিপস গোপন টিপসটি কেউ দেবে না, সো আপনাদের জন্য প্রথমবার এই গোপন টিপসটি দেব। আপনারা জানেন যে কোনো কিছু আমি বাস্তবে কোনো কিছু সমস্যার সম্মুখীন হলে আপনাদের কাছে আমি হাজির হই। এটা দিয়ে মূলত কিভাবে কালার সমস্যাটি তৈরি হয় আশা করি আপনারাও বল যুক্তি আছে, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। মানে এরকম যদি কালার সমস্যা হয় যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা আমি কিন্তু এরকম একটি ম্যাগনেট পিক্সেল টিউবে ধরি, দেখেন ম্যাগনেটটি ধরার সাথে সাথে কিন্তু আমার এই সিআরটি টিভিতে কালার জমে যায়। তো সিআরটি টিভিতে আপনারা জানেন যে এরকম ম্যাগনেট যাতে চুম্বক জাতীয় সিআরটি টিভির আশেপাশে রাখা যাবে না, যদি রাখেন তাহলে এরকম কালার জমে যাবে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন এই সিআরটি টিভিতে আমি এর আগেও আলোচনা করছিলাম, পিটিসিতে যদি সমস্যা হয় বা ডিকেজিং কয়েলে যদি সমস্যা হয় তাহলে কিন্তু কালার সমস্যা হতে পারে। এখন সব সমস্যার সমাধান কোনো সমস্যা নাই, কিন্তু একটা স্পিকারে যদি এই যে দেখেন ম্যাগনেট, এই ম্যাগনেটে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু কালার সমস্যা হতে পারে। আজকে এই টিপসটা আশা করি সবার কাজে লাগবে, ভিডিও টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে যাবেন। তো অবশ্যই ভিডিওটি এ টু জেড দেখার চেষ্টা করুন। এই যে দেখেন টিভিতে যতগুলো স্পিকার দেখবেন প্রত্যেকটার উপরে এরকম একটি ক্যাপ দেওয়া থাকে, এটা হলো একটি মেটেল জাতীয়, মেটেল জাতীয়। এখানে কিন্তু চুম্বকের ম্যাগনেট কাজ করে না, কোনো বস্তু এটার ভিতরে একটি ম্যাগনেট আছে, সেখানে কিন্তু কোনো কিছু ধরলে কিন্তু কাজ করে। এটা খুললেই দেখবেন নিচের দিকে ম্যাগনেট আছে। তো এইটা দেওয়ার কারণ হচ্ছে দেখেন আমরা যদি এখানে কোনো একটি বস্তু, এই যে দেখেন এই যে একটি রাখলাম, কোনো একটি বস্তু যদি এরকম লাগেন বা কোনো একটি বস্তু লোহা জাতীয় ধাতু জাতীয় কোনো লোহা জাতীয় কোনো বস্তু যদি এরকম লাগান তাহলে কিন্তু এটা ধরবে না, দেখতে পাচ্ছেন ধরে না। বা এখানে আমরা এই যে ড্রাইভার লাগিয়ে দেখছি এখানে কিন্তু ধরছে না, কিন্তু এখানে হালকা করবে, এখানে হালকা হালকা কিন্তু ম্যাগনেটিং হলেও, ওই যে দেখেন হালকা কিন্তু ম্যাগনেটিং হচ্ছে, কিন্তু এই সিরিয়ে হবে না। এটা দেওয়ার কারণ হচ্ছে যদি এটা না থাকে তাহলে এখানে যে ম্যাগনেটিং আছে এই ম্যাগনেটিং কিন্তু পিক্সেল টিউবের সাথে পিটিসি খারাপ করতে থাকবে, এটার কারণে পিটিসি খারাপ হয়ে যেতে পারে আর কালার জমতে পারে। তো অবশ্যই এটার উপরে একটি ম্যাগনেটিং থাকে। তো আপনারা দেখবেন যে অনেক সময় দেখেন বলেন যে ফ্ল্যাশ করলেও কালার যায় না, ফ্ল্যাশ কীভাবে করতে হয় আমি এ নিয়ে ভিডিও দিয়েছি। তাতেও যদি না যায় তাহলে এই ম্যাগনেটটি আপনি চেঞ্জ করবেন, এই স্পিকারটি চেঞ্জ করবেন। আগে দেখবেন যে ম্যাগনেটটায় কোনো রকমের কিছু ধরে কিনা বা চুম্বক ধরে কিনা বা চুম্বকের অবস্থান আছে কিনা, যদি না থাকে তাহলে ঠিক আছে, আর যদি থাকে তাহলে এটা স্পিকার পাল্টেই দেবেন। স্পিকার যদি টিভিটির সাথে থাকে তাহলে সারা জীবনে কিন্তু কালার সমস্যাটি যাবে না এবং পিক্সেল টিউব আস্তে আস্তে খারাপ হতে থাকবে। তো আশা করি নতুন টিপসটি আপনি কখনও এরকম ভিডিও আলোচনা কেউ করছে কি না এই প্রথম। তো এরকম রিয়েলি যত ঘটনা বা আমার সাথে ঘটছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি, কে কত এই ভিডিওটা অন্য কোথাও দেখছেন কিনা বা কোনো টেকনিশিয়ান আপনাকে শিখেছে কিনা একটা স্পিকারের জন্য কালার সমস্যা হতে পারে, এটা আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার একটি গ্রুপ আছে সেখানে জয়েন করবেন, প্রতিদিন আমরা কিন্তু লাইভে যাব, আপনাদের সমস্যাগুলো তুলে ধরব। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে আপনারা জয়েন করে নেবেন এবং ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, লিংক থেকে আপনারা জয়েন করে নিতে পারবেন। আজকে এই পর্যন্ত, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।